प्रश्न हलो चित्रित होमोलोगास क्रोमोजोम द्वयेर क्रोमाटिडगुलोर काल्पनिक नामकरण करा हुए छे। सेई काल्पनिक नामकरणगुलो की कि सीता गीता राधा ओ मीरा। तो एई नाम जुगल द्वयेर कोषविद्यार निरीखे तादेर सम्पर्क कि होबे उल्लेख कर। सीता ओ राधार मध्ये कि सम्पर्क, गीता ओ मीरार मध्ये कि सम्पर्क, राधा ओ मीरार मध्ये कि सम्पर्क, गीता ओ राधार मध्ये कि सम्पर्क, এখানে কার নিরিখে আমাদের নামকরণ সম্পর্ক নির্ণয় করতে হবে? কোষবিদ্যা অর্থাৎ সেল বায়োলজি সংক্রান্ত যে তাদের মধ্যে সম্পর্ক কীরকম হয় সেটা নির্ণয় করতে হবে। তো দেখো, সেল বায়োলজিতে আমরা সম্পর্ক ক্রোমোজোমের যে ক্রোমাটিড দ্বয় তাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করি সিস্টার ক্রোমাটিড আর নন সিস্টার ক্রোমাটিড এই রকম করে। তো তোমরা জানো একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম আর এটা আর একটা ক্রোমোজোম। তো এই দুটো ক্রোমোজোম, দুটো ক্রোমোজোমের দুটো করে ক্রোমাটিড আছে। তাহলে একটা একটা ক্রোমোজোমের যে দুটো ক্রোমাটিড সেইগুলো কী হয়? সেগুলো নন সিস্টার ক্রোমাটিড হয়। তাহলে এখানে যে দুটো ক্রোমোজোম আছে অর্থাৎ এটা একটা এটা একটা, তাহলে দুটো ক্রোমোজোমের এটা এটা সিস্টার ক্রোমাটিড, এটা এটা সিস্টার ক্রোমাটিড। তাহলে এখানে এই ক্রোমোজোমের আর এই ক্রোমোজোমের যখন সম্পর্ক নির্ণয় করতে হবে তখন কী হয়ে যাবে? তারা নন সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে, তো দেখো এখানে সীতা আর রাধা, সীতা কোথায় আছে? সীতা এটাকে ধরলাম আমরা এক নম্বর ক্রোমোজোম, এটাকে দু নম্বর ক্রোমোজোম। তাহলে সীতা আছে এক নম্বর ক্রোমোজোম আর রাধা আছে দু নম্বর ক্রোমোজোমে। তাহলে দুটো আলাদা ক্রোমোজোমের ক্রোমাটিড, তাহলে সেটা কী হয়ে যাবে? নন সিস্টার ক্রোমাটিড। সেকেন্ড অপশন আছে গীতা ও মীরা। গীতা কোথায় আছে? ক্রোমোজোম নম্বর ওয়ানে, আর মীরা আছে ক্রোমোজোম নম্বর টুতে। তাহলে তারাও দুটো আলাদা ক্রোমোজোমে আছে, তারাও হয়ে যাবে নন সিস্টার ক্রোমাটিড। রাধা ও মীরা, রাধা কোথায় আছে? দু নম্বর ক্রোমোজোমে। মীরা কোথায় আছে? দু নম্বর ক্রোমোজোমে। অর্থাৎ তারা সেম ক্রোমোজোমে আছে, তার জন্য তারা কি হয়ে যাবে? সিস্টার ক্রোমাটিড। গীতা ও রাধা, গীতা কোথায় আছে? গীতা আছে এক নম্বর ক্রোমোজোমে, রাধা আছে দু নম্বর ক্রোমোজোমে। তাহলে তারা দুজন আলাদা ক্রোমোজোমে আছে, আলাদা ক্রোমোজোমে থাকলে তাদেরকে কী বলা হয়? নন সিস্টার ক্রোমাটিড। তো এই রকম হলো তাদের মধ্যে কোষবিদ্যার নিরিখে সম্পর্ক। একটা নন সিস্টার, সেকেন্ডটাও নন সিস্টার, থার্ড যেটা সেটা সিস্টার ক্রোমাটিড, আর চার নাম্বার যেটা আছে সেটা হলো নন সিস্টার ক্রোমাটিড। তো এই ছিল তাদের মধ্যে সম্পর্ক। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।